আসসালামু আলাইকুম, সৈফুল আলম ওই ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আমি সৈফুল আলম ফ্রান্স থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা ঈদের নামাজের একটা ভিডিও। আর প্যারিস 94,000 কিতাইল একটা মসজিদ, খুবই বড় একটা মসজিদ, খুবই সুন্দর, এটা সরকার অনুমোদিত একটা মসজিদ। আর এই মসজিদে আমরা মুসলিম উম্মার খুবই সুন্দর একটা দিন পবিত্র ঈদুল ফিতরের নামাজটা আদায় করলাম, আর এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আপনারা দেখবেন এই মসজিদে অনেক মুসলমান আমরা একত্রেভাবে নামাজ আদায় করলাম। মহিলাদের জন্য খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, পুরুষদের জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। তাই আমরা একত্রেভাবে এখানে নামাজ আদায় করে আমরা এখানে সুন্দর একটা পার্ক আছে, এই পার্কের মধ্যে সবাই একত্রে জড়িত হয়েছে। তাই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ফ্রান্সের মধ্যে অনেক মসজিদ আছে, আর এইটা প্যারিস 94,000 কিতাইল একটা শহর, খুবই সুন্দর এই শহরের মধ্যে এই মসজিদটা, খুবই চমৎকার মসজিদ। আর এই মসজিদে অনেক লোকজন একত্রেভাবে আজকে ঈদের ফিতরের নামাজ আদায় করলাম। তাই আপনারা আমার সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখেন। ফ্রান্সে বিভিন্ন দেশের মুসলমানরা বসবাস করেন, আর এই মসজিদে অনেক দেশের মুসলমানরা একত্রভাবে ঈদের ফিতরের নামাজ আদায় করেছেন। এখানে খুবই সুন্দরভাবে সিকিউরিটির মাধ্যমে সব কিছু নিরাপত্তার মাধ্যমে এই নামাজটা আদায় করা হয়েছে। খুবই সুন্দর লাগলো আমার কাছে, খুবই ডিসিপ্লিনভাবে তাদের স্বেচ্ছাসেবক যে যারা আছেন তারাও খুবই সুন্দরভাবে তাদের সিরিয়াল মেনটেন্স করে, এখানে গাড়িরও সুব্যবস্থা রয়েছে পার্কিং করে, সুন্দরভাবে সবাই নামাজ আদায় করেছেন। তাই আমিও এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম।
ইনশাআল্লাহ আমার এই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। এখানে মসজিদের পশ্চিম পাশে একটা পার্ক আছে, খুবই সুন্দর। এই পার্কের মধ্যে সবাই একত্রভাবে এখানে মসজিদের নামাজ শেষে সবাই এখানে আনন্দ করতেছে। তাই এটাও আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করলাম।
আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, বেল বাটন অন করবেন, যাতে আমার আমি ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে আসে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা সবসময় কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।